পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র চত্বরে গাছে চারা লাগিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী। পরে উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রত্যেককে তিনটি করে গাছে চারা লাগানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, নিজেদের প্রয়োজনে পরিবেশ প্রকৃতি রক্ষা করতে হবে। এ সময় রাজনৈতিক বাদানুবাদ না করে সকল রাজনৈতিক দলকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। আমি সমস্ত রাজনৈতিক দলের প্রতি বিনীত আহ্বান জানাব, আসুন আমরা সবাই মিলে মানুষ যেন পরিবেশ প্রকৃতি সংরক্ষণ করে, যারা পরিবেশ ধ্বংস করে, প্রকৃতির বিরুদ্ধে কাজ করে, প্রকৃতিকে ধ্বংস করে, তাদের বিরুদ্ধে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াই।